আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আচ্ছা, আজকে একটা ব্যাপার হচ্ছে, আজকে হচ্ছে 30 তারিখ, আগামীকালকে হচ্ছে 1 তারিখ, 1 তারিখ, 1 তারিখ হচ্ছে বাসা পাল্টাবো। ওই জন্য আমার যে গাছগুলো আছে বারান্দার গাছ, মাছগুলো তো আসলে বাসা পাল্টাবো, অনেক দূরে যেতে হবে বাসা পাল্টানোর জন্য। তো হচ্ছে গাছগুলো তো এভাবে নিয়ে যাওয়া যাবে না, কিছু কিছু গাছ ছাঁটাই করতে হবে। আসলে গাছগুলো কি বড় হয়ে গেছে একটা, এইগুলোকে নিয়ে তো আসলে গাড়িতে উঠা খুব কষ্ট করে যাবে। তো আসলে ছাঁটাই বেশি করব না, ছাঁটাই করতে হবে আমার হচ্ছে এই গাছটাকে। এটা হচ্ছে আমার এই গাছটা, খুব সুন্দর একটা গাছ, এটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আর এই গাছটার নামটাই তো মনে পড়তেছে না, সরি। আচ্ছা, এটা হচ্ছে খুব সুন্দর ফুলের ইয়া। আচ্ছা, এই গাছ, এটা আমার বেলি ফুল গাছ, এখানে হচ্ছে আমার বাগান বিলাস, এইগুলো কাটবো না, এইগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো সমস্যা নাই। আর আমি কাটবো হচ্ছে আমার এই গাছটাকে, এই পুষাক গাছটাকে আমি কেটে ফেলবো, এটা আসলে আর ইয়ে করতে হবে না। আচ্ছা, এই গাছটা হচ্ছে হাসনা হেনা, মনে পড়ছে, হাসনা হেনা গাছটাকে এখন ছাঁটাই করতে হবে। আসলে এটাকে নিয়ে আসলে গাড়িতে উঠানো খুব কষ্টকর হয়ে যাবে, কারণ এত বড় গাছ নিয়ে আসলে এত দূরে জার্নি করাটা খুব ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, এটাকে কাটতে হবে, এখন কাটবো, খুব খারাপ লাগতেছে, এটা খুব যত্ন সহকারে আমি এখানে রাখতাম এতদিন, এটাকে এখন কাটা ছাড়া করতে হলে খুব মনটা খারাপ হয়ে যাবে। আসলে কী যে করি না, কেটে আসলে উপায় নেই, তাই না? ঠিক আছে, বিসমিল্লাহ। আরে, আমার এই গাছটা কেটে ফেলতেছি, খুব খারাপ লাগতেছে। যে গাছগুলোর ডালগুলো বড় হয়ে গেছে সেগুলো ফেলে দিতে হবে, যাতে করে ডিস্টার্ব না করে। খুবই খারাপ লাগতেছে এটার জন্য, আসলে দুঃখ, এতগুলো ডাল কেটে ফেলবো। আরে থাক, ইনশাল্লাহ গাছটা আবার বড় হবে একসময়, আবার যখন বড় হবে তখন নতুন বাসায় উঠলে এটাকে আবার সতেজ করতে হবে, এছাড়া উপায় নেই। খুবই খারাপ লাগতেছে, এত সুন্দর সুন্দর ডাল এই গাছটার, এটা না কেটেও পারা যাচ্ছে না আসলে। আরে কেটে দেখছেন কতগুলো ডাল হয়ে গেছে কাটতে কাটতে, তাই না? আর ছোট করবো, আর বেশি ছোট করবো না, শেষ। এখন আচ্ছা, পোশাকটাকে কেটে ফেলে, এই গাছটা পুরোটাই মারা গেছে, এটা আসলে কি করব দেখি। পোশাক দেখছেন কত বড় হয়েছে, পোশাকটা আসলে এখান থেকে একবার ভেঙে গেছিল। এই জন্য মাটি দিয়ে লাগিয়ে রাখছিলাম, তারপরও গাছটা বড় হয়েছে, গাছটা কেটে ফেললাম। দুঃখ, এই পড়িস না, এটা খাওয়া যাবে। খাওয়ার জন্য তো একে রাখছি। কাটা ছেঁড়া চলতেছে না, কি করার? বেলি ফুল গাছটাকে আসলে কাটতে চাই না, কিন্তু বেলি ফুল গাছটা অনেক সুন্দর ফুল দেয়, কিছু করার নাই, আসলে কাটতে হবে। এইটাকে এত নিয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে আমার জন্য।
আর এটা হচ্ছে এই গাছটাকে কাটবো না, এটাকে না কাটলেও পারতাম আসলে, এটা কাটা যাবে না, এটাকে কাটবো না, থাক ছাটাই করি। কারো কাছে যদি জেব্রা গাছটা লাগতো তাহলে ভালো হইতো, আমি এখান থেকে দিতে পারতাম, কিন্তু এগুলো তো আসলে এমন জায়গায় থাকি কেউ নিবেও না এগুলো আমার কাছ থেকে। এক কাজ করব, কাজটা হচ্ছে জেব্রা গাছটা যেহেতু যে কোনো জায়গায় হয়ে যায়, হ্যাঁ জেব্রিনে গাছ সরি, তো এটাকে একটা সিস্টেম করতে হবে আসলে। আহা, বড় একটা অংশ কাটে ফেলছি, এটাকে সিস্টেমটা করবো কি, যেহেতু যে কোনো জায়গায় হয়ে যায় এটাকে পাশের বিল্ডিংয়ে সারাই দিব, ওখান থেকে যদি কেউ নেয় তো নিবে, আর এছাড়া কি যদি ওখান থেকে অটোমেটিক হয়ে যেতে পারে এই গাছটা, এটা বেশি মাটি লাগে না এটা হওয়ার জন্য। এই গাছটা আমার একটা প্রিয় গাছ, এই যে বনজ গাছ, এটাকে সুন্দর গাছ, বনজ গাছ যে কোনো জায়গায় হয়ে যায়। এই ঝোপঝাড়ের গাছ যাক, অনেক কাটাকাটি হয়ে গেছে অবশ্য, ঠিক আছে দেখা হবে কালকে গাছগুলোকে যখন আবার লাগাবো। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম যে এই জেবিনা গাছ, জেবিনা গাছটার কথা, হ্যাঁ এই গাছটা আসলে যে কোনো জায়গায় হয়ে যায়, কোথাও যদি এটাকে একটু ভালো করে দেখাই, এটাকে কোথাও যদি লাগানো যায় মানে এমনি ফেলা রাখলে হয়ে যায়, দেখি একটা চেষ্টা করি, দেখি পাশের ছাদের মধ্যে ফেলে দিতে পারি কিনা। রেডি, 1 2 3, ইয়েস, পাশের ছাদে ফেলে দিছি, তার মানে এই গাছটা ওই পাশে কোনো না কোনোভাবে ছাদে হয়ে যাবে, আর কারো যদি পছন্দ হয়ে থাকে সেই গাছটা লাগাবে। যেমন এইটা অনেক সুন্দর ছিল যে বিল্ডার, হ্যাঁ এই পার্টটা, এটাও চেষ্টা করি ওই পাশে ফেলা দিতে, তাহলে হচ্ছে ওরা কেউ না কেউ এটাকে ওখানে যদি একটু মাটি পায় মাটিতেই হয়ে যাবে। আর এগুলো কিছু করার নাই, এটা প্রায় মারা গেছে, তবে আমার এই গাছটার জন্য অনেক খারাপ লাগতেছে, গাছটা অনেক বড় ছিল গাছটা ছোট হয়ে গেল, এটা দুঃখজনক, তাই না? আসলে প্রথমে গাছগুলো এরকম ছিল না, অনেক ছোটো ছোটো গাছ ছিল, আমি যখন এই বাসে আসছি তখন ছোটো ছোটো গাছগুলো লাগাতাম, তারপর আসছি ধীরে ধীরে গাছগুলো বড় হয়েছে, একটার পর একটা গাছ আনছি আর বড় হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, টাটা।